আসসালামু আলাইকুম। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আচারটি একবার হলেও বানিয়ে রেখে দিন, না হলে আফসোস থেকেই যাবে। এতটা মজার হয় একবার বানিয়ে, আপনারা বারবার খেতে চাইবেন, এতটা মজা। আর একবার বানিয়ে আপনারা বছর জুড়ে খুব সহজেই সংরক্ষণ করতে পারবেন। বাচ্চারাও কিন্তু এই আচারটি খুবই পছন্দ করবে। তো চলুন কিভাবে তৈরি করেছি এই আচারটি সেই রেসিপিটি দেখে নিই। এই আচারটি তৈরি করার জন্য এখানে আমি চারটা আম নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে ছিলে তারপরে আমি লম্বা লম্বা করে কেটে নেব। তো খুব ভালো করে ছিলে নিচ্ছি, নিয়ে তারপরে আমি ধুয়ে নেব, তারপরে এগুলোকে কেটে নিতে হবে। তো আমগুলো আমি আগে কেটে নিচ্ছি, তারপরে ধুয়ে নেব। তো আমগুলা কেটে ধুয়ে নিয়েছি, এখানে পরে আরও একটা আম আমি নিয়ে নিয়েছি। এইবার এইভাবে আমগুলা কেটে নিতে হবে, দিয়ে এভাবে লম্বা করে কেটে নিতে হবে। তো আমি সব আমগুলা একইভাবে কেটে নিচ্ছি। তো সব আমগুলা আমি কেটে নিয়েছি। এখন এক চা চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনি। এক কাপ চিনি দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম। এখন এটাকে আমি 12 ঘন্টার জন্য এভাবেই রেস্টে রেখে দিলাম। 12 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন পানিটা একদম ছেড়ে দিয়েছে চিনি গলে। চুলার পরে কড়াই বসিয়ে দিয়ে সেই চিনি আর আমসহ এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দিয়ে এটাকে জাল করে নিতে হবে 2 থেকে 3 মিনিট। বেশিক্ষণ জাল করা যাবে না, একটা স্বচ্ছ ভাব চলে আসলেই নামিয়ে নিতে হবে, আর বারবার নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আমগুলো আবার গলে যেতে পারে। তো এইভাবে নেড়ে চেড়ে আমগুলাকে আমি জাল করে নেব। তো আমার এই আমগুলা কিন্তু হয়ে গিয়েছে। এখন এক আমগুলো উঠিয়ে একটা ছাঁকনিতে আমি নিয়ে নিলাম, দিয়ে যে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি, এই প্লেটের উপরে একটা একটা করে আমগুলো দিয়ে দিচ্ছি। এখন একটা একটা আম দিয়ে আমগুলাকে আমি রোদে দিয়ে শুকিয়ে নেব। আপনারা চাইলে চুলার নিচে দিয়েও কিন্তু শুকিয়ে নিতে পারবেন। তো এই যে আমি সবগুলো আম দিয়ে নিয়েছি প্লেটে, এখন শুকিয়ে তারপরে ফিরে আসছি। 2 থেকে 3 দিনের ভিতরে আমগুলো খুব ভালো মতো শুকিয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার আচারগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে, একদম শুকিয়ে গিয়েছে। এদিকে আমার মেয়ে কিন্তু নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, ও কিন্তু মাঝে মাঝে একটা দুটো করে নিয়ে নিয়ে খেয়ে ফেলেছে অনেকগুলাই। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন আচারগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজার, বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে এই আচারগুলো, আর আপনারা বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর একটা আচারগুলো দেখুন, একটার সাথে একটা কিন্তু লেগে নেই, খুব আলাদা এবং স্বচ্ছ। এদিকে আমি কেঁচো চিনি ব্লেন্ড করে নিয়েছি, সেই চিনিগুলো এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে জড়িয়ে নেব, তাহলে একটু ক্যান্ডির মতো লাগবে খেতে, খেতেও খুব মজা লাগবে, বাচ্চারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। আর আপনারা এটা এয়ারটাইট বক্সে ভরে এটাকে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন খুব সহজেই। আশা করি আজকের এই সহজ আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আচারটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।